মানে রাখেন না কেন? ওনার কাছে নেই, আগে রাখতেন এই যে এই জিনিসটা পাওয়া গেছে, এটা এখানে কিভাবে আসতে হবে এটাই প্রশ্ন, ইম্পোর্টার সহ যাবেন আপনি তো নিয়ে যাবেন ইম্পোর্টারকে অফিসে, আপনি নিয়ে যাবেন তাকে, কার কাছ থেকে নিয়ে যান? ইউনিভার্স চালাতে হলে তো আপনি যদি মনে করবো কাছ থেকে নিতে পারবেন না, তাহলে তো আপনি সেটা চেক করতে পারবেন না, ওটা দিবেন, ওটা স্যাম্পল দিবেন। হ্যাঁ, আপনি বন্ড বিল ওখানেই থাকবে।
এটা উপরেরটা, উপরেরটা, হ্যাঁ একটা সাইন দিয়ে দিবেন এটাতে। এবং আমি শিওর যে আপনাদেরকে বলেছি, কারণ এটা কোনো ফিক্স করবে। আর আপনি বারকোড দিচ্ছেন প্লিজ, ওটা আপনার জন্য দেখানোর জন্য, তিনি এটাই আপনি আমার কথা বুঝছেন, ইম্পোর্টার স্টিকার আছে, আপনি ইম্পোর্টার স্টিকার আমরা কখন দিব? মানে এমআরপি ও না, শুধু এইটার তো সব মুছে, এই যে উনি যেটা বললেন আর কি, যে মুছে গেছে, সব মুছে গেছে বলতেছে, যে যেটা এক্সপায়ারি ডেটা মুছে গেছে। আমি তো ডেট দেখতে চেয়েছি, এখানে তো আপনি স্টিকার আছে, ঠিক আছে স্টিকার দিয়েছেন, মূল্যটা হয়তো নাই, আপনি বার করে দিয়েছেন, দেখ ওকে, তারপরেও মেনে নিচ্ছি, কিন্তু আপনি ডেট অফ এক্সপায়ারি যেগুলো যদি আপনার এখানে আর দেখা গেল যে মুছে গেছে, আমার তো একটা ছবি তো এগুলো এটাই করে। যেমন ধরেন পাঁচ রকমের ব্রেড তৈরি করে, একটা বা দুটা, কারণ কি প্রত্যেকটা ব্রেড আলাদা, একটা মিল ব্রেড ওটা একটা হয় আলাদা থাকে, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা থাকে। এই যে সে এই নাম্বারটা ইউজ করেছে, হ্যাঁ আপনি এটা যাচাই করে দেখবেন, এটার জন্য কোনোদিনও না, আই ক্যান চ্যালেঞ্জ, এটা কখনো এটার জন্য নয়, ওগুলো ডিক্লারেশন দিয়ে বাতিল করে। এই যে এটা একটা জানলে পরে ধরবেন, কিন্তু আপনার আমার থেকে জানার কথা, কারণ আপনি টাকা পয়সা ইনভেস্ট করছেন, আমি তো লোক ধরতেছি সেটা ডিফারেন্ট, বাট আপনি ইনভেস্ট করছেন, আপনাকে ওখান থেকে কিন্তু অনেক কিছু শিখে বেরিয়ে আসতে হবে। আচ্ছা আমাদের ভিডিও ফুটে আছে যে এটা আমার নিচ্ছে, তারপরে এটা মানে ইয়ে আশেপাশে দিব, আমাদের কাছে দিয়ে দেবো, হ্যাঁ মনে হচ্ছে দেখেন, আপনার তো দিয়ে গিয়েছিল নতুন লিফলেট হয়েছিল, দেখেন কোন আইন বা বিধি দ্বারা মূলক বাধ্য পণ্য বিক্রয় করার শর্ত 2018 সালে জিএসটি এর একটা আইন আছে, 2018 সালে এটা আগে বিধিমালা দিয়ে চলতো, এখন ওই বিধিমালাটাকে রহিত করে আইন হয়েছে, এবং এটা খুবই স্ট্রিক্ট আইন, খুবই স্ট্রিক্ট। এই আইনটা আপনি ডাউনলোড দিয়ে আজকেই পড়বেন, অবশ্যই আপনার পণ্যের গায়ে কি থাকতে হবে, ওজন পরিমাণ উপাদান ব্যবহার বিধি, দেখছেন ব্যবহার বিধি, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য উৎপাদনের তারিখ, প্যাকেজকরণের তারিখ, মেয়াদ পণ্যের তারিখ স্পষ্টভাবে লিপিবদ্ধ করার বাধ্যবাধকতা লঙ্ঘন করবে। আর আমরা আরেকটা জিনিস 100% আনতে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের সাথে চোখে পড়েনি যে $50,000 জরিমানা করা হলো,
আর ভবিষ্যতে বিষয় সচেতন থাকবেন। আর বাকি যে আমি রান্নাঘরের বিষয়টা যেটা আপনার ই উঠে গেছে, যেটা সসের ডেট উঠে গেছে, আমি স্যাম্পলটা নিয়ে গেলাম, ওটা নিয়ে স্যার যদি পরবর্তী সময় কোনো ডিরেকশন দেয় আপনাদের, কারণ এটা অ্যালাউ করা যাবে না প্লিজ। ওটা ফুড, ওটা আপনি এমন ভাষা দিবেন না যে উঠে যাবে, এটা এটা হতে পারে না। তাহলে আপনি ওটা রাখবেন না প্লিজ, আপনি রিস্কি কোনো প্রোডাক্ট রাখবেন না এখানে, কারণ আপনি ফরেনের সাথে ডিল করেন, দেশের মানুষের সাথে করেন, খুব হাই ক্লাস। আমি কিন্তু একদম ফুটপাথের রেস্টুরেন্টেও যাই, দেখতে যাই যে নিয়ম মানতেছে কিনা, তাই না? বিষয়টা হচ্ছে যে আপনি যখন শাটার ওপেন করবেন তখন আপনি অনেকগুলো আইনের আওতায় চলে এসেছেন, আপনাকে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে। এবং 2018 সালে যে বিশ আইনটা আছে, এটা আজকে ডাউনলোড করে দেখবেন যে ওটা যদি আমি ধরি তাহলে আপনার এখানে অর্ধেক প্রোডাক্ট আমি কি করে দিতে হবে। আমি আজকে 50,000 থেকে ফাইন করলাম, কিন্তু আপনারা এগুলো নিয়ে দরকার হলে আরো কোয়ারিজ থাকলে যাবেন, স্যার ব্যাখ্যা দিবে, বিএসটি এর সাথে কথা বলবেন, ওনারা যে সিলগুলো এগুলো অথেন্টিক কিনা, বিএসটি এই প্রতিষ্ঠানকে কয়টা দিয়েছে স্টিকার এটা মনে রাখবেন, কয়টা প্রোডাক্টের জন্য দিয়েছে এটা ফিক্সড। এটা একজন কি করে একটা দুইটা স্টিকার নেয় নিয়ে প্রত্যেকটা প্রোডাক্টে স্টিকারটা লাগিয়ে দেয়, বাট এটা একটা নাম্বার আছে, এটা একটা স্পেসিফিক প্রোডাক্টের জন্য, এটা দিস ইজ এটা ফর স্পেসিফিক প্রোডাক্ট, এটা জেনে রাখেন। আপনি পাঁচ রকম ব্রেড হলে পাঁচটা স্টিকার থাকবে, পাঁচ রকমের অবশ্যই, কারণ ওটা ওটার স্পেসিফিকেশন আলাদা। আপনার মিল্ক ব্রেডের যেটা সেটা আপনি নরমাল ব্রেড স্যান্ডউইচ ব্রেডে কভার করবে না, এটাই স্বাভাবিক। আমার কাছে আর কোনো সুযোগ নেই, আপনি যদি আমার কাছে আমি কোনো জায়গায় বিক্রি করতে চাই না।